আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি একটা সিম্পল রান্না, সেটা হচ্ছে আমি একটা মজাদার ভর্তা আইটেম করব, আর হচ্ছে আমি ডিম ভুনা করব, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে। এখন আমি সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, আর হচ্ছে লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে ডিমটাকে একটু মেখে নিব, ডিমটা আমি ভেজে নিব আর কি ভুনা করার জন্য। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। আসলে এভাবে মাছের ডিম ভুনা করলে ভালোই লাগে, আমরা ঝুড়ি করেও করি আবার এভাবেও করি, তো এভাবে আমাদের কাছে বেশি ভালো লাগে, আমি এটাই বেশি করি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে মাছের ডিমটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এখন একটু কথা বলি, আসলে আমার চ্যানেলটা হচ্ছে আপনার কুকিং চ্যানেল না, আমার চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তো এখানে আমি রান্না দেখাবো, প্লাস আমি কী করি না করি, কোথায় যাই, এগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে আমি রেসিপিও শেয়ার করব, তো সব কিছুই থাকবে, ওভারঅল সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে আমি ডিমটা ভেজে নিচ্ছি, আর ডিমটা ভাজার সময় একটু দূর থেকেই মানে ভাজতে হবে, ডিমটা ফুটে তো মানে গায়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি একটু দূর থেকেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা যদি এভাবে করেন তাহলে একটু দূর থেকেই ভাজতে চেষ্টা করবেন। তো এই ডিমটা আমি ব্রাউন কালার করে নিয়েছি, এভাবে করে উল্টে পাল্টে ভেজে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এই এখন আমি এখানেই পিস করে নেব। আর এই কাজটা করতে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কারণ এটা আগেই বলেছি ফুটতে থাকে, তাই একটু কমিয়েই করতে হবে কাজটা। তো আমি চুলার আঁচটা কমিয়ে এখন পিস পিস করে নিচ্ছি আর কি আমার পছন্দ মতো। তো এখন আমার ভাজা হয়ে গিয়েছে ডিমটা, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এখন আমি ডিমটাকে ভুনা করে নেব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেস্ট একটু ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচের মতো। আর এখন আমি পানি এড করে দিছি। আসলে ডিমে তো অত মশলা দেওয়ার দরকার নেই, মাছের ডিম ভোনাতে অত মশলা আমি দেই না। তো এখন আমি হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর টমেটো কুচি দিয়ে দিলাম। তো এই যে মশলাটা কষিয়ে কষানো হয়ে গিয়েছে ভালো করে, তো এখন আমি ডিমগুলো দিয়ে দিব। তো এখন ডিমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে, ডিমগুলো তো আগেই সিদ্ধ করাই আছে, মানে সিদ্ধই আছে, একটু নেড়ে ছেড়ে আমি পানি অ্যাড করবো যাতে মশলার সাথে ডিমগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। কিছু পানি অ্যাড করে দিলাম কিছুটা, এখন আমি ডিমগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি মশলার সাথে, যাতে ডিমটা ভালো করে মিক্স হয়ে যায়। তো এই যে ডিমটা বলক চলে এসেছে, আর ওই চুলে হচ্ছে আমি আন্তিকার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি, ও আসলে মাছের ডিমটা একটু কম পছন্দ করে, তাই তো আমার ডিমটা হয়ে গিয়েছে। এই যে দেখেন, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিব, কুলে কয়েক ছড়িয়ে ধনে পাতা দিয়ে দিলাম। তো আমার ডিমটা হয়ে গিয়েছে কমপ্লিট, এখন আমি চুলাটা অফ করে দেব। এই যে ডিমটা দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে রান্না, একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর এখন হচ্ছে আমি একটা ভর্তা করব, আমি মিষ্টি কুমড়া আর বেগুনের একটা ভর্তা করব, সেজন্য আমি মিষ্টি কুমড়া আর বেগুনটাকে একটু সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে মেখে আমি এখন ভেজে নিব। আসলে এবার মিক্স ভর্তা আমার ভালো লাগে, এমনি ভর্তাও করি, মিক্স ভর্তাও করি, দুটোই করি, তো ভালো লাগে আর কি ভর্তা
ভর্তার আইটেমগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো এই যে আমি এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এখন আমি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। আসলে এভাবে মিক্স করে ভর্তা করলে ভালোই লাগে, করতে পারেন আপনারা, ট্রাই করতে পারেন এভাবে করে। আর এখানে হচ্ছে শুকনো মরিচ আর রসুন, কয়েক পিস রসুনও আমি এভাবে ভেজে নিলাম তেলের মধ্যে। আর শুকনো মরিচ ডাটা সহকারে ভাজলে যেটা হয় সেটা হচ্ছে শুকনো মরিচটা অনেক সময় ধরে মচমচে থাকে, তাই আমি সবসময় ডাটা সহকারেই ভাজি আর কি। তো এখন আমি ভর্তাটা করে নিব। আশা করি ভর্তাটা আপনাদের ভালো লাগবে, বিশেষ করে আপুদের অনেক ভালো লাগে, যেসব আপুরা আমার মতো ভর্তা পছন্দ করে ওই আপুদের অনেক ভালো লাগবে। তো সব কিছু মিক্স করে নিচ্ছি। আর এখন আমি সরিষার তেল দিয়ে দিব। এখন আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা তো পরিমাণ মতো আর কি। তো ভালো করে সবকিছু মেখে নিয়েছি, মেখে নেওয়ার পরে এখন আমি হচ্ছে বেগুন আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। সব কিছু ভালো করে মেখে নিব। আপনারা একবাসে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এই যেমন ভর্তাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে রান্না মানে এই এই আর কি, আর বেশি কিছু শেয়ার করলাম না। আর হচ্ছে আমি ডাল রান্না করেছি, এই যে ডালটা আর শেয়ার করলাম না, কারণ আমার ডালটা শেয়ার করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এই আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। আল্লাহ হাফেজ।